হাই বন্ধুরা, আমি সুচেতা তামান্না থেকে। আজকের ভিডিওতে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি কিছু খেসের গুজরাটি ওয়ার্ক করা শাড়ি। তিনটে খেসের গুজরাটি ওয়ার্ক করা শাড়ি, তার মধ্যে দুটো হচ্ছে গিয়ে তোমার শাড়ি, আর একটা হচ্ছে এক পিস মেখলা। তাহলে আমি তোমাদেরকে আজকে দেখানো শুরু করার আগে, ভিডিওতে এই তিনটে আইটেম দেখানো শুরু করার আগে দেখিয়ে নিই, আমি যেটা পরেছি সেটা একটা ক্রপ টপ আজরাকে। হাতায় দেখো, এইভাবে ছোট ছোট প্লিট করে ঘটি করা, তারপরে এরকম লম্বা করে চওড়া একটা 3 ইঞ্চির পট্টি করা তলায়, আর সামনে কলারটা হচ্ছে এইভাবে কলারটা যাচ্ছে, আর সামনে পুটলি ব্যাটন করা। দেখো, পরে ক্রপ টপটা সাইড স্লিভ যাচ্ছে, সাইড দিয়ে কাটা, সামনে পুরো বাটন ক্লোজ করা, দুই দিকে সাইড স্লিভ করা। তো আমি আজকে এই আজরাক ব্লাউজটার ওপরে তোমাদেরকে শাড়িগুলো এবং মেখলাটা পরে দেখাবো। আচ্ছা, এই আজরাক ব্লাউজটার দাম হচ্ছে 650, আর তোমরা যদি আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি শেয়ার করে দাও তোমাদের ফেসবুক টাইম লাইনে, তাহলে পেয়ে যাবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। ঠিক আছে, যে আইটেম তোমাদের পছন্দ হবে, যে প্রোডাক্ট যা দাম বলছে তার থেকে 50% ডিসকাউন্ট। এবার আমি দেখাতে শুরু করি। আমি তলায় একটা মিডিয়ে পরেছি, প্লাজো পরেছি, টাই টাইপে করা একটা প্লাজো পরেছি, দুদিকেই পকেট দেওয়া আছে, তার উপরে আমি একটা ক্রপ টপ করেছি। এই ক্রপ টপটা দেখো, তোমরা প্লাজোর সঙ্গেও পরতে পারো, জিন্সের সঙ্গেও পরতে পারো, স্কার্টের সঙ্গে পরতে পারো, র্যাপারের সঙ্গে পরতে পারো, আবার শাড়ির সঙ্গেও পরতে পারো। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে মেখলাটা, মেখলা বলে দিই, মেখলা তিনটে পার্টে হয়। একটা পার্ট হচ্ছে ব্লাউজ পিস, একটা পার্ট হচ্ছে ব্লাউজ, এই এটা হচ্ছে ব্লাউজটা, মেখলার ব্লাউজ পিসটা, ব্লাউজটা বানিয়ে নিতে হবে। তোমরা যদি মনে করো আমার কাছ থেকে বানাবে, সেটাও তোমরা বানাতে পারো। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, গুজরাটি ওয়ার্ক করা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটা হচ্ছে মেখলার লুঙ্গিটা, কিভাবে পড়তে হয় তোমাদেরকে দেখিয়ে দিই। এটা সাইড সেলাই করা আছে, আমি সেলাই করে রেখেছি। এখানটা তুই বুঝে নিলাম, একটা কোনা তারপর আমি এইভাবে আঁচলটা গেল।
মেখলা ওয়ান টাইপ অফ শাড়ি, শাড়ির মতনই দেখতে লাগে, শুধু এটার ক্ষেত্রে এই লুঙ্গি পোর্শনটা আলাদা থাকে আর আঁচলটা আমরা এইভাবে। আচ্ছা, এই জায়গাটা যখন বুঝবে তোমরা এই পোর্শনটাকে আরেকটু উঠিয়েও বুঝতে পারো, আরেকটু উঠিয়ে একটু সরিয়ে এইখান থেকেও বুঝতে পারো। এইবার আমি আঁচলের কাজটা দেখাই। দেখো, এইভাবে গুজরাটিতে মিরারে এবং কাঁথা স্টিচে এই হচ্ছে আঁচলটা যাচ্ছে। আর বডিতে দেখো এইভাবে এইভাবে কাঁথা স্টিচ দিয়ে এইভাবে কাজটা যাচ্ছে বডি। এটার সঙ্গে আমার এই মেয়ে কন্ট্রাস্টে এইভাবে ব্লাউজটা যাচ্ছে। এই হচ্ছে পুরো সেট। সেটটার ফুল সেটটার দাম হচ্ছে 1450 টাকা, 1450 টাকা। আর প্রথমেই তোমাদের বলে নিয়েছি যে তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে পেয়ে যাবে ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট। একটা খেসের মেখলা, তার উপর গুজরাটি মিরর এবং কাঁথা স্টিচের ওয়ার্ক, এবং খেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির খেস। তুমি একটু কমা খেস যেগুলো হয় সেগুলোতে যদি আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আরও ধরো 200 টাকা কমে যায়, আরও ধরো 200 টাকা কমে যায়, মানে 1250 টাকার মধ্যেও রেডি হয়ে যায়। কিন্তু এই মেখলাটার দাম আছে 1450 টাকা। এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা। তারপরে যাচ্ছে তোমাদের কুচি, এইভাবে কুচি পোর্শন শুরু হচ্ছে। কুচি পোর্শন এইভাবে যেতে যেতে এইখান থেকে চলে আসছে আমাদের ইয়ক পোর্শন। ইয়ক পোর্শন থেকে আছে, ইয়ক পোর্শন থেকে আছে, এইভাবে আরেকটু যাবে, এইভাবে চলে আসছে শাড়ির আঁচলটা। এইভাবে দেখো পুরো টোটাল শাড়িটাতে কাজ করা, ফুল শাড়িটাতে ওয়ার্ক করা। দেখো একটা মাল্টি কালারের খেস, তার মধ্যে ফুল শাড়িটাতে গুজরাটি ওয়ার্ক করা কটন খেস। এইটার দাম যাচ্ছে তোমার 1550 টাকা, শাড়িটার দাম যাচ্ছে 1550 টাকা। আর অফারটা তোমরা জানো তাই আর রিপিট করলাম না, শাড়িটার দাম যাচ্ছে 1550 টাকা। নেক্সট একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা একটা হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন, হাফ ব্ল্যাক হাফ হোয়াইট। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিসটা, এইভাবে ব্ল্যাকে তোমার
কুচিটা যাবে, এভাবে ব্ল্যাকে কুচিটা যাবে, আর শাড়িটা আসবে পুরো শাড়িটাতে এইভাবে গুজরাটি ওয়ার্ক করা, গুজরাটি এবং মিরার ওয়ার্ক করা, আর আঁচলটাতে এইভাবে মেশিন এমব্রয়ডারি করা, এইভাবে মেশিন এমব্রয়ডারি করা। কি অসাধারণ দেখতে লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা দেখ। এটার দাম যাচ্ছে, এটারও দাম যাচ্ছে 1550 টাকা। তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আজকে দেখালাম খেস শাড়ি, খেসের ওপর গুজরাটি ওয়ার্ক, কাঁথা ওয়ার্ক, ঠিক আছে। আর একটা দেখালাম হচ্ছে মেখলা। তাহলে টাটা বাই বাই, এই পর্যন্ত এই ভিডিওটা। নেক্সট ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো, সাবধানে থেকো।